Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel. Tania's garden and farmhouse pakho theke apnader shagoto janacchi amar ajker notun video te. Ami ajker video te apnader sathe alochona korbo bugrigar pakhi mating korar koto din por dim pare ebong dim futte bugrigar pakhir koto din shomoy lage ebong bugrigar pakhi prothom dim dewar koto din ba koto ghonta por por abar poroborti dim dey. এবং বাজরিগার পাখি কত মাস বয়সে অ্যাডাল্ট হয় এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে ডিটেইলসে আলোচনা করব তো চলুন চলে যাওয়া যাক মূল আলোচনায় প্রথমেই চলুন জেনে নেই বাজরিগার পাখি কতদিন অ্যাডাল্ট হয় বা ডিম বাচ্চা করার বয়স হয় আপনারা জানেন বাজরিগার পাখি ডিম বাচ্চা করার জন্য সক্ষম হয় 6 মাসের পর থেকে তবে 6 মাসের বাজরিগার পাখিকে সেমি অ্যাডাল্ট বলা হয়ে থাকে আর এই সময়ে যদি আপনি আপনার পাখিকে জোড়া দেন বা আপনার পাখি 7 বা 7.5 মাস বয়সে ডিম দিয়ে থাকে কিন্তু ওই ডিমে বাচ্চা নাও হতে পারে বা বাচ্চা বিকলাঙ্গও হতে পারে এজন্য আপনার বাজরিগার পাখিকে ব্রিডিং এ দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে 8 মাস বয়স আপনি যদি আপনার কাঙ্ক্ষিত পাখিটিকে 8 মাস বয়সে ব্রিডিং এর জন্য জোড়া দিয়ে থাকেন তাহলে আপনার কাঙ্ক্ষিত পাখি 8 মাসের সময়ে জোড়া নেওয়ার পর ডিম দিতে 1 মাস বা 1.5 মাস সময় নিয়ে নেবে তখন আপনার পাখির বয়স 9 থেকে 9.5 মাস হবে যখন আপনার পাখি ডিম দিবে তখন সেই পাখির ডিম থেকে বাচ্চা আনফার্টাইল হওয়া ডিম থেকে বাচ্চা না ওঠা বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না এমন কি বাচ্চা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনাও থাকবে না এজন্য আমি আপনাদের পরামর্শ দেব আপনার প্রিয় পাখিটিকে 8 মাস বা 8.5 মাসে আপনি জোড়া দিবেন এবারে আসুন জেনে নেওয়া যাক পাখি মিটিং করার কতদিন পর ডিম দেয় আপনার পাখিটি যখন মিটিং করে তখন থেকে 1 সপ্তাহ সময় নিতে পারে এমনকি 20 দিনের মতো সময়ও নিতে পারে ডিম দিতে অর্থাৎ আপনার পাখিটি মিটিং করার 20 দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে এটা পরবর্তীতে 2 সপ্তাহ বা 10 দিনও হয়ে থাকতে পারে আপনারা যারা নতুন পাখাল তাদের মনে সবসময় একটা প্রশ্ন থাকে আর তা হলো ধরুন আপনার পাখি 6টি ডিম দিল এবং প্রত্যেকটি ডিম দেওয়ার মধ্যে পাখি মিটিং করলো তখন আপনারা চিন্তিত হয়ে পড়লেন ডিমে সমস্যা হবে না তো মোটেই না আপনার পাখির ডিম দেওয়া শেষ না হওয়া পর্যন্ত পাখির মিটিং করা নরমাল ব্যাপার অর্থাৎ যতদিন পর্যন্ত আপনার পাখি ডিম দিবে ততদিন পর্যন্ত আপনার পাখি অবশ্যই মিটিং করবে চলুন এখন জেনে নেওয়া যাক বাজরিগার পাখি প্রথম ডিম দেওয়ার কতদিন পর আবার ডিম দেয় অর্থাৎ একটি পাখি ডিম পাড়ার কত ঘন্টা পর আবার ডিম দিয়ে থাকে মূলত একটি পাখির প্রজাতি ভেদে 6টি থেকে 10টি ডিম দিয়ে থাকে এবং প্রথম যখন আপনার পাখি ডিম দিবে প্রথম ডিম দেওয়ার পরে 30 থেকে 35 ঘন্টা বিরতি নেবে দ্বিতীয় ডিম দেওয়ার জন্য অর্থাৎ আপনার পাখিটি প্রত্যেকটি ডিম দেওয়ার মাঝে 30 থেকে 35 ঘন্টা অথবা একদিন সময় নেবে বাজরিগার পাখি মূলত সবগুলো ডিম না পাড়া পর্যন্ত সিরিয়াসভাবে ডিমে তা দেয় না সো এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো বিষয় নেই যে আপনার পাখি একটা ডিম দিয়েছে কেন তা দিচ্ছে না কারণ সে যখন তার সবগুলো ডিম পাড়া শেষ হবে তখনই সে সিরিয়াসভাবে ডিমে তা দিবে এখন আমি আলোচনা করব বাজরিগার পাখি ডিম কত দিনে ফুটে মূলত আপনার বাজরিগার পাখি প্রথম যেদিন ডিম দিবে সেদিন থেকে 19 বা 20 দিন পরই ইনশাআল্লাহ তার থেকে বাচ্চা উঠবে যদি আপনার পাখিটি সঠিক সময়ে জোড়া দিয়ে থাকেন তাহলে সবগুলো ডিম থেকেই সুন্দরভাবে বাচ্চা উঠবে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ